হে গাইস, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। দুর্গা পুজো শেষ হয়ে গেল, কালী পুজো চলে এসেছে, আর আজকে তোমাদেরকে আমি ঘুরে দেখাবো আসানসোল বানপুরে যে কটি ভালো ভালো কালী পুজোর প্যান্ডেল হয়েছে সেগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো। এখন আমি সবচেয়ে প্রথমে যে প্যান্ডেলটা চলে এসেছি সেটা হচ্ছে নাগরসদা প্যান্ডেল। এটা যদি আমি অ্যাড্রেস বলি, এটা হচ্ছে ইস্কোর যে গেটটা আছে সেখানে, এটা আমি অ্যাড্রেসটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো তোমাদের আমি আজকে নাগরসদা প্যান্ডেলটা ঘুরে দেখাচ্ছি। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো সঙ্গে থেকো। চলো সবচেয়ে প্রথমে আমি যে প্যান্ডেল দেখাবো সেটা হচ্ছে নাগরসদা প্যান্ডেল, এটা নাম্বার ওয়ানে রাখছি। তোমরা এখান থেকে শুরু করতে পারো কালী পুজোর প্যান্ডেল দেখতে শুরু। আর দেখে নাও এই গ্রাউন্ডের মধ্যে প্রচুর পরিমাণে লাইট দেওয়া আছে। হচ্ছে নাগরসদা কালী পুজোর প্যান্ডেল, খুবই সুন্দর প্যান্ডেলটা করা হয়েছে। আর এখানে দেখে নাও এই গ্রাউন্ডের মধ্যে প্রচুর পরিমাণে লাইট দেওয়া হয়েছে, এই দেখে নাও লাইটগুলো। আর এই রাস্তাতেও অনেক লাইট দেওয়া আছে। এসে বিটুর সাথে দেখা হলো, এইদিকে সাগরদা আছে আর তাপসদা আছে, আমরা তিনজন। এই পুজোর সম্বন্ধে কিছু বলো। সম্বন্ধে পুজোর বাড়ি, এই পুজোতে আমাদের মোটামুটি 8 বছর ধরে চলছে। হ্যাঁ, ঠিক আছে। এই পুরো সব আমাদের এরই সব থেকে বড় পুজো হয়। হ্যাঁ, এখানে আগে কোনো প্রোগ্রাম হতো, এখন কি হবে? আগে প্রোগ্রাম হতো, এখন প্রোগ্রাম করা হয়নি, প্রোগ্রাম হচ্ছে না। তাহলে এই বছর কিন্তু এই নাগরসদা কিছু প্রোগ্রাম হচ্ছে না, কিন্তু প্রত্যেক বছরে কিছু না কিছু একটা প্রোগ্রাম হয়। তো যাই হোক, তো চলো তোমাদের আরও আমি আসানসোলের বানপুরের ঠাকুরগুলো দেখাচ্ছি, প্যান্ডেলগুলো কেমন কেমন হয়েছে। মিঠানি মুখার্জি পাড়ার পর আমরা যে জায়গায় চলে এসেছি সেটা হচ্ছে নিউ টাউন রোড 19, তাই তো? নিউ টাউন রোড 19 নম্বরে চলে এসেছি। এখানে কিন্তু খুবই সুন্দর একটা কালী পুজোর প্যান্ডেল করা হয়েছে, একটা থিমেই বলা চলে, এই থিমটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো চলো তোমাদের এবারে ভিতরে নিয়ে ঘুরে দেখাচ্ছি। ছোটো দোকানির প্যান্ডেলটা কেমন লাগলো কমেন্ট করে বলবে। যদি এই থিমের নাম বলি, এই থিমের নাম হচ্ছে লক্ষ্য যখন শিকার। এখানে যে আদিবাসীদের এই ছোটো ছোটো মূর্তিগুলো করা হয়েছে, এখানে দেখে নাও আদিবাসীরা কেউ ঢাক বাজাচ্ছে, কেউ বাঁশি বাজাচ্ছে, কেউ ঢোল বাজাচ্ছে, তারপর বাকি ওখানে তীর নিয়ে দাঁড়িয়ে আছে। মানে টোটালি এটা আদিবাসীদের নিয়ে একটা থিম বানানো হয়েছে। তো কেমন লাগলো কমেন্ট করে বলবে। চলো আসানসোলের আরও অনেক প্যান্ডেল আছে তোমাদেরকে ঘোরাই। গাইস, ছোটো দিঘাড়ির পর আমরা যে প্যান্ডেলে চলে এসেছি সেটা হচ্ছে বানপুর ইয়ংম্যান ক্লাবে। এখানে কিন্তু একটা খুবই সুন্দর থিম করা হয়েছে। এই প্যান্ডেলটার থিম যদি বলি, এটা মানে নাইজেরিয়াদের একটা বাড়ির মতো করা হয়েছে থিমটা। তো চলো তোমাদের দেখাচ্ছি। আর যদি বলি এটা কী কী লেগেছে, এটা হচ্ছে বাস, তারপর কাঠ থাকে, কাঠ দিয়ে বানানো হয়েছে, বাস দিয়ে বানানো হয়েছে, খুবই একটা ইউনিক থিম আছে। তোমাদের এই প্যান্ডেলটা ঘুরে দেখাচ্ছি, তো চলো সঙ্গে থেকো।
তোমাদের এই ইয়াংম্যান ক্লাবের প্যান্ডেলটা কেমন লাগলো কমেন্ট করে বলবে। এখানে কিন্তু খুবই সুন্দর একটা থিম করা হয়েছে। যদি এটা বলি কী দিয়ে তৈরি করা হয়েছে এই প্যান্ডেলটা, বাঁশগুলো কেটে কেটে বানানো হয়েছে, তারপর কাঠ ছিল কাঠগুলোও কেটে বানানো হয়েছে, তারপর আরও অনেক কিছু জিনিস ছিল। আর এই থিমটা হচ্ছে একটা নাইজেরিয়াদের একটা বাড়ি বানানো হয়েছে এখানে। খুবই সুন্দর থিমটা লাগলো আমার, তোমরা এখানে অবশ্যই ভিজিট করো। আর এখন যদি আমি টাইমের কথা বলি, এখন যদি সময়, তাহলে এখন রাত্রি 12:30, মানে এখন পর্যন্ত আমরা ঘুরছি। এখন আসানসোলে অনেক বাকি আছে, এটা বানপুরের মধ্যে পড়ছে। তো চলো আরও তোমাদের প্যান্ডেল ঘুরে দেখাচ্ছি। ইয়াংম্যান ক্লাব থেকে চলে এলাম বানপুরে আর একটা প্যান্ডেল, এই বানপুর পাবলিক ফ্রেন্ড ক্লাবে। এখানে কিন্তু খুবই সুন্দর একটা থিম করা আছে, সেটা হচ্ছে ভূতের ভবিষ্যৎ। তো এখানে খুবই সুন্দর থিম আছে, তো চলো তোমাদের এই প্যান্ডেলটা ঘুরে দেখাচ্ছি। দেখে আমার প্যান্ডেলটা ভূতের ভবিষ্যৎ। চলে এলাম ইয়াংম্যানসের পর বানপুরে আর একটা অন্যতম প্যান্ডেল, বানপুর পাবলিক ফ্রেন্ড ক্লাবে। এখানে কিন্তু খুবই সুন্দর একটা থিম করা আছে, সেটা হচ্ছে ভূতের ভবিষ্যৎ। কেমন লাগলো এই বানপুর পাবলিক ফ্রেন্ডস ক্লাবের প্যান্ডেলটা অবশ্যই তোমরা বলবে। এখানে যে থিমটা হয়েছে সেটা হচ্ছে ভূতের ভবিষ্যৎ, তোমাদেরকে দেখালাম। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকও বাজছে, খুবই সুন্দর লাগছে, তোমরা অবশ্যই এখানে ভিজিট করো। এটা হচ্ছে বানপুর বাজারে হীরাপুর যে থানাটা আছে তার অপোজিটেই এই প্যান্ডেলটা, তোমরা এখানে অবশ্যই ভিজিট করো। বানপুরে তোমাদের দুটো প্যান্ডেল দেখিয়ে দিলাম, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে। এবারে আসানসোলে আরও প্যান্ডেল আছে, সেগুলো তোমাদের ঘুরে দেখাচ্ছি, তো চলো সঙ্গে থেকো। বানপুর থেকে চলে এলাম এখন আপকার গার্ডেনে। আপকার গার্ডেনে কিন্তু খুবই সুন্দর কালী পুজোর প্যান্ডেল করা হয়েছে। এই কবেই দুর্গাপুজো পেরোলো আর দেখে নাও। দুর্গাপুজোর এখানে যদি থিমের কথা বলি, এখানে কিন্তু খুবই সুন্দর থিম করা হয়েছিল দুর্গাপুজোয়, আর কিছুদিনের মধ্যেই এই প্যান্ডেলটা তৈরি করে দিল। খুবই সুন্দর একটা প্যান্ডেল হয়েছে, তো চলো তোমাদের এই প্যান্ডেলটা ঘুরে দেখা। আপকার গার্ডেনে দেখে নাও, এখানে প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। এখানে একটা থার্মোকল বা কিছু দিয়ে বানানো হয়েছে মহাদেবের একটা ছবি, আর বাকি প্যান্ডেলের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর করেছে, কাজগুলো দেখে নাও জাস্ট। আমাদের এই আপকার গার্ডেনে প্যান্ডেলটা কেমন লাগলো কমেন্ট করে বলবে। এখানে কিন্তু প্যান্ডেলটা খুবই সুন্দর করা হয়েছে। আর যদি একটা কথা বলি, দুর্গাপুজো মাত্র এই 10 দিন মতো হলো, শেষ হলো, তার আগেই এই প্যান্ডেলটা কমপ্লিট করে দিল, মানে খুব জলদি এই প্যান্ডেলটা কমপ্লিট করে দিয়েছে। এবার আসানসোলে আরও একটা প্যান্ডেল, এবার শেষ প্যান্ডেল তোমাদের নিয়ে যাবো, সেটা হয়তো তোমরা সবাই জানো, তো চলো সেই প্যান্ডেলটা তোমাদের ঘোরাচ্ছি। সো গাইস, আপকার গার্ডেনের পর আমরা চলে এলাম রামসাহের ময়দানে, যেটা 36 ফুট কালী নামে পরিচিত। আর এটা হচ্ছে ডিস্ট্রিক্ট হসপিটালটা আছে, তার অপোজিটেই এই প্যান্ডেলটা পড়ে। গত 2 বছর এখানে কিন্তু পুজো হয়নি, আর আগে কিন্তু এটা 36 ফুট মা কালীর মূর্তি করা হতো, কিন্তু এইবারে 16 ফুট মতো করা হয়েছে। আর এই যদি প্যান্ডেলের কথা বলি, এটা হচ্ছে রামেশ্বরম টেম্পল করা হয়েছে, তো চলো তোমাদের ঘুরে দেখাই। যে প্যান্ডেলটা বানানো হয়েছে সেটা হচ্ছে রামেশ্বরম টেম্পল, খুবই সুন্দর লাগছে। এখন কিন্তু লাইটিংটা দেওয়া হয়নি, কারণ একটা এখন প্রচুর রাত হয়ে গেছে, এখন প্রায় রাত্রি 1টা বাজে, তাই এই লাইটগুলো বন্ধ করা হয়েছে। দেখানো কাছে থেকে তোমাদের দেখাচ্ছি, এটা অ্যাকচুয়ালি ফর্ম দিয়ে বানানো হয়েছে। আর এই দেখো লাইটগুলো এখানে দেওয়া আছে, কিন্তু এই লাইটগুলো এখন
অন করেনি, কারণ অনেক রাত হয়ে গেছে, তাই এই লাইটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের প্যান্ডেলের ভিতরটা দেখায়, এই প্যান্ডেলের ভিতরটা কিন্তু খুবই সুন্দর। এটা প্রত্যেক বছর 36 ফুট ঠাকুর হয়, কিন্তু গত 2 বছর ধরে হয়নি, এই বছর কিন্তু 16 ফুট মতো করা হয়েছে মায়ের মূর্তিটা। তো চলো তোমাদেরকে দেখাই। এই রামেশ্বরম টেম্পলটা কেমন লাগলো কমেন্ট করে বলবে। এই গত 2 বছর এখানে পুজো হয়নি, এই বছর কিন্তু পুজো হচ্ছে 2022 সালে। আর তোমাদের আসানসোল বানপুরের 2 জায়গার এই প্যান্ডেল ঘুরে দেখালাম, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে। প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর এই বছর 2022 সালে প্যান্ডেল হয়েছে, তোমরা অবশ্যই এই সব জায়গাগুলো ভিজিট করো। লিঙ্ক আমি প্রত্যেকটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই এই জায়গাগুলোতে ভিজিট করতে পারো। তো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে।